গুড মর্নিং এভরিবডি স্টুডেন্ট, আজকে এর আগের দিনে তোমাদের ক্লাস হয়েছিল যে অঙ্কের থ্রি আর ফোরের যে দুই তিন চার পাঁচ গুণ করার নিয়ম কি করে বুঝবে যেটাতে ভুল যাবে। আজকে যেটা শেখানো হবে তিন ছয় সাত আর নয় এই তিনটে গুণ করার নিয়ম। এবার তিনটে গুণ করার নিয়ম হচ্ছে কি করে প্রয়োগ করতে হবে, আমরা ছয়ের গুণ করতে হবে, ধরুন একটা নাম্বার দিলাম 132, এটা কি ছয় দিয়ে গুণ যাবে, এটা কি ছয় দিয়ে গুণ যাবে দেখতে হবে। ছয়ের নিয়ম হচ্ছে যাকে দুই দিয়ে গুণ যাবে এই ভাগ যাবে, এবং যাকে তিন দিয়ে ভাগ যাবে সেটাই ছয় দিয়ে ভাগ যাবে। এটা দুই দিয়ে ভাগ যাবে, একটা তোমরা দেখেছ। এবার এইটা তিন দিয়ে ভাগ যাবে, তিন দিয়ে ভাগ যাবার নিয়মটা কি, ছয়টাকে ভাঙতে হবে তিন গুণিত দুই। তাহলে তিনের নিয়মটা কি আছে, তিনের নিয়মটা আছে এই তিনটাকে যোগ করতে হবে, করে তিন দিয়ে ভাগ যাবে কিনা দেখতে হবে। তিন এক তিন দুই, তাহলে সমান হচ্ছে ছয়, তার মানে ছয়কে তিন দিয়ে ভাগ যাবে, ছয়কে তিন দিয়ে ভাগ যাবে, তার মানে এটা তিন দিয়ে ভাগ যাবে। এইবার শেষ সংখ্যাটা এককের ঘরটা, এককের ঘরটা যেহেতু জোর সংখ্যা আছে, জোর সংখ্যা দিয়ে এইটা ভাগ যাবে। অতএব জোর সংখ্যা দিয়ে যদি এটা ভাগ যায়, প্রথমে জোর সংখ্যা আছে এবারে দুই দিয়ে ভাগ যাচ্ছে, এবং এইটা যোগ করলে তিন দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটা 132 কে ছয় দিয়ে ভাগ যাবে। যদি এটা আমি 131 লিখি, 31, তার মানে কি বোঝা গেছে, এটা বিজোড় সংখ্যা আছে, এটা বিজোড় সংখ্যা থাকলে তাহলে তো দুই দিয়ে ভাগ যাবে না। এইবার তিন দিয়ে ভাগ যাবে কিনা একবার দেখে নাও, তিন চার পাঁচ, তার মানে এইটা যোগ করলে হচ্ছে পাঁচ, তার মানে এইটা তিন দিয়েও যাবে না, দুই দিয়েও যাবে না, তার মানে ছয় দিয়েও যাবে, ছয় দিয়েও যাবে। এবার ছয় দিয়ে ভাগের নিয়ম হচ্ছে যে দুই দিয়েও যেতে হবে এক যেকোনো সংখ্যাকে, এবং তিন দিয়ে যেতে হবে তবে সেটা ছয় দিয়ে যাবে। কিন্তু একটা তিন দিয়ে গেল আর একটা দুই দিয়ে গেল না, তাহলে কিন্তু জোর সংখ্যা ওটা হবে না, ওটা ছয় দিয়ে ভাগ যাবে না। এরপরে এইটা করার পর এবার দুই তিন আর দুই, আর একটা আমি সংখ্যা দিচ্ছি, এবার এটা কি তিন দিয়ে, এটা কি ছয় দিয়ে ভাগ যাবে, কারণ এটা যোগ করলে হচ্ছে ছয়, এটা তিন দিয়ে যাচ্ছে, তিন দিয়ে ভাগ যাচ্ছে, তিন দিয়ে যাচ্ছে, কিন্তু এইটা আছে বিজোড় সংখ্যা, এইটা বিজোড়, বিজোড় এইটা বিজোড় আছে, বিজোড় থাকলে তাহলে বিজোড় সংখ্যা এককের ঘর থাকলে দুই দিয়ে ভাগ যাবে না, অতএব এইটা ছয় দিয়ে ভাগ যাবে না, 123 হলে ছয় দিয়ে ভাগ যাবে না, কারণ এটাকে জোর সংখ্যা আছে বলে, তাই এই বিজোড় সংখ্যা আছে তাই জোর সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এখানে জোর সংখ্যা হতে হবে। আবার এইটা দেখুন তিন দিয়ে যাচ্ছে, যোগ করলে তার মানে একটা যাচ্ছে না, তার মানে এটা কি, এইটা ভাগ যাচ্ছে তিন দিয়ে কিন্তু দুই দিয়ে যাচ্ছে না, দুই দিয়ে যাচ্ছে না, কেন দুই দিয়ে যাচ্ছে না, এই কারণে এখানে জোর সংখ্যা ছিল, এটা জোর সংখ্যা থাকতে হবে এবং যোগ করলে ছয় হতে হবে, জোর সংখ্যা আছে এবং যোগ করলে ছয় হচ্ছে, তার মানে কি এটা দুই দিয়েও যাচ্ছে তিন দিয়েও যাচ্ছে কিন্তু এটা ছয় দিয়ে ভাগ যাবে, কিন্তু এটা যোগ করলে ছয় হচ্ছে তিন দিয়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যাতে দুই দিয়ে যাবে না, অতএব এটা ছয় দিয়ে যাবে না। এই এটি হচ্ছে নিয়ম তিন দিয়ে। এইবার আসবো, এইবার তিন দিয়ে হয়ে গেল, এইবার সাত, সাতেরটা কিন্তু খুব ক্রিটিক্যাল, সাত কিন্তু ভাগ করার নিয়ম হচ্ছে খুব ক্রিটিক্যাল। এবার তোমাকে কিছু সংখ্যা দিয়ে দিল, দেওয়ার পর সাত দিয়ে ভাগ যাবে কিনা সেটা তুমি কি করে বুঝবে, সাত দিয়ে নিয়ম হচ্ছে, তখন আমি যেমন একটা নম্বর দিচ্ছি 147, এটা সাত দিয়ে ভাগ যাবে কিনা কি করে বুঝবে, এইখানে এই সংখ্যা এককের ঘরের সংখ্যাটা,
এককের ঘরের সংখ্যাটা তোমাকে ডবল করতে হবে, মানে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণটা কি? সাত, সাতের ডবল হচ্ছে চোদ্দ। এই যে রেস্ট অফ যায় এইটা যে থাকলো, এইটা ডবল করে এইটা সাতের ডবল হচ্ছে চোদ্দ, তখন এই চোদ্দটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে শূন্য আসছে, তাহলে এখানে শূন্য অথবা সাত দিয়ে ভাগ যায় সেই জায়গাটা আসতে হবে, তবে সেটা সাত দিয়ে ভাগ যাবে। তার মানে এই যে সাত দিয়ে ভাগ যাবে, এবার ভাগটা করে দেখো, চোদ্দ কে সাত দিয়ে, সাত দুগুণে চোদ্দ, সাতের কে সাত, এটা হচ্ছে সাতের নিয়ম। এবার আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো আর একটা উদাহরণ দিচ্ছি, তিনশো একাত্তর, তিনশো একাত্তর, তিনশো একাত্তর। এবার তিনশো একাত্তরটা তোমাকে দেখতে হবে সাত দিয়ে ভাগ যাচ্ছে কিনা, এইটার ডবল করতে হবে, এইটার ডবল। একের ডবল কত? দুই, তাহলে দুই, এই রেস্ট অফ জায়গাটা আছে, একের ডবল দুই, একের ডবল দুই। এবার তাহলে এবার দুই যোগ করো, তাহলে হচ্ছে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশকে দেখো সাত দিয়ে ভাগ যায়, পাঁচ সাত দিয়ে পঁয়ত্রিশ। কিন্তু খুব ক্রিটিক্যাল, খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে খুব ক্রিটিক্যাল, পাঁচ সাত দিয়ে পঁয়ত্রিশ, এই পঁয়ত্রিশ। এইবারে পঁয়ত্রিশকে যেহেতু সাত দিয়ে ভাগ যাচ্ছে, সেহেতু তোমার সাত দিয়ে ভাগ যাবে, সাত দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে নিয়ম। এর বাইরে তুমি অন্য কিছু ভাবে করলে কিন্তু সাত দিয়ে বুঝতে পারবে না। এইগুলো তোমার কখন কাজে লাগবে? তখন কাজে লাগবে যখন তুমি যৌগিক মৌলিক সংখ্যা বার করতে যাবে। যৌগিক মৌলিক সংখ্যা যখনই তুমি বার করতে যাবে, তখন তোমার কিন্তু এই দুই থেকে নয় পর্যন্ত এই নিয়মগুলো তোমার কাজে লাগবে, সবসময় জেনে রাখবে। এইটা সেখানে হচ্ছে থ্রি আর ফোরে যৌগিক আর মৌলিক সংখ্যা যখন তুমি বার করতে যাবে, তখন কিন্তু তোমার এই দুই থেকে নয় অব্দি নিয়মটা লাগবে। এই নিয়মটা তুমি যদি ভালোভাবে জানো, তাহলে কিন্তু তুমি মৌলিক যৌগিক এক কথায় বার করতে পারবে। এইবার আসো নয়ের নিয়ম, নয়ের নিয়মটা কি আছে? এইটা হলো এইবার নয়ের নিয়ম। নয়ের নিয়মটা কি? ওই একই ব্যাপার, তুমি ধরো নয় 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 এরকম করলে, এবার তিনটাকে যোগ করতে হবে। তিনের নিয়ম যা নয়ের নিয়মও তাই। এবার তিনের নিয়মটা তুমি যদি জেনে দেখো, নয়ের নিয়মটা তাই, তাহলে এইটা তিন যাবে, এটা তো তিনের নিয়ম যাচ্ছে, কিন্তু এটা যাবে না। কারণটা কি? এইটার আসছে তোমার ছয়, ছয়টা কখনই নয় দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ একশো বত্রিশটা নয় দিয়ে কিন্তু ভাগ যাবে না। আমি এই যে সময় বলে দিলাম যে তিনের নিয়ম নয়ের নিয়ম একই, কিন্তু এটা নয় দিয়ে ভাগ যাবে না, একশো বত্রিশ, যাতে এটা যোগফল হচ্ছে ছয়, ছয়কে কখনো নয় দিয়ে ভাগ যেতে পারে না। এইবার কিন্তু এইটা ক্ষেত্রে হচ্ছে, এইটা ক্ষেত্রে কেন হচ্ছে? সাতাশ, এটা কিন্তু তিন দিয়েও যাচ্ছে, আবার নয় দিয়েও যাচ্ছে, নয়ের নাম তার তিন নয় সাতাশ। দেখো এটা তিন দিয়েও যাচ্ছে, নয় দিয়েও যাচ্ছে, কিন্তু এটা ক্ষেত্রে কিন্তু তিন দিয়ে যাচ্ছে। এই একশো বত্রিশটি কিন্তু তুমি তিন দিয়ে ভাগ করতে পারছো, কিন্তু নয় দিয়ে তুমি ভাগ করতে পারবে, নয় দিয়ে এটা ভাগ যাবে। অনেক জায়গায় আমি যেহেতু তোমার বলে ফেললাম যে তিনের নিয়ম আর নয়, তিনের নিয়ম নয়ের নিয়ম কিন্তু এক, কিন্তু তোমার যোগ করতে হবে, যোগ করে এখানে ছয় আসছে, এটা যোগ করে সাতাশ আসছে, অতএব তোমাকে এটা ছয় দিয়ে ভাগ করতে, ছয়কে নয় দিয়ে ভাগ যাবে না, অতএব এইটা নয় দিয়ে ভাগ যাবে। আবার এইটা কিন্তু যোগ করলে সাতাশ আছে, যেহেতু এইটা সাতাশ কে নয় দিয়ে ভাগ যাবে, তিন নয় সাতাশ। এই আর কি, এই জিনিসটা শেখার পর দুই থেকে নয় শিখতে পারলে যৌগিক এবং মৌলিক তুমি কিন্তু তাড়াতাড়ি পার করতে পারবে, ঠিক আছে? এর নেক্সট দিন ক্লাস হবে যৌগিক মৌলিক। আজকের মতো আমি ক্লাস শেষ করি।